ব্রেকিং নিউজ। এবার মেট্রো রেলে অ্যাকশন দৃশ্যের শুটিং ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সম্প্রতি শাকিব খানের প্রিয়তমা সিনেমার শুটিং প্রায় শেষের পর্যায়ে, বর্তমানে চলছে অ্যাকশন দৃশ্যের শুটিং। এ বিষয়ে পরিচালক হিমেল আশরাফের কাছ থেকে জানা যায়, বাংলাদেশে মেট্রো রেলে হচ্ছে শাকিব খানের প্রিয়তমা সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং, আর সেখানে শাকিবের অ্যাকশন ফাইটগুলো হচ্ছে উন্নত মানের পিজিএম দ্বারা, যা দেখে এইবার দর্শক হলে গিয়ে চমকে যাবে। এই সিনেমাটির ব্যাপারে জানা যায়, প্রিয়তমা এমন একটি সিনেমা যে ছবিটায় অতীতকাল থেকে শুরু করে বর্তমানের প্রেম ফুটিয়ে তোলা হবে। অতীত বর্তমান এর মাঝামাঝি একটা সময় আছে, সে কারণে শাকিব খানকে এই ছবিতে তিনটা লুকে দেখা যাবে। তাছাড়া এই সিনেমাটা এমন মনোমুগ্ধকর হতে যাচ্ছে, মানুষ বারবার হলে গিয়ে এই সিনেমাটা দেখতে চাইবে, এবং কি এই সিনেমাটার লোকেশন থাকবে একদম নতুন লুকে, যা এর আগে কোনো সিনেমাতে দৃশ্যায়ন করা হয়নি। এবার শুধু অপেক্ষার পালা, কুরবানি ঈদে বড় একটি ধামাকা আসতে চলেছে বাংলাদেশের হলগুলোতে। এই সিনেমার টিজার ও ট্রেলার নিয়ে পরিচালক হিমেল আশরাফ বলেন, অনেকেই জানতে চেয়েছেন এই সিনেমার ট্রেলার টিজার কেন আসতেছে না। তিনি বলেন, ট্রেলার এবং টিজার সবই আসবে, আগে এই সিনেমার কাজটি সম্পূর্ণরূপে শেষ হোক। তিনি বলেন, প্রচারণায় পিছিয়ে পড়ার মতো কোনো ওয়ে নেই, সারা বাংলাদেশে প্রিয়তমা সিনেমাটির কথা কে না জানে। প্রচারণা যদি নাই হতো, তাহলে প্রিয়তমা সিনেমাটি কেন দ্বিগুণ দামে কিনতে এসেছে হল মালিকেরা? সুপারস্টারদের সিনেমার প্রচারণা তার দর্শকরাই করে থাকে। আমরাই ভালো জানি আমাদের কোন সময় কি কাজ করতে হবে, ভালো সিনেমা বানানো এবং তা ঠিকঠাক করে বানানো। তাড়াহুড়া করে আমরা কোনো কাজ করতে চাই না, তাড়াতাড়ি ট্রেলার এবং টিজার মুক্তি দেওয়ার চেয়ে জরুরি দর্শকদেরকে ভালো একটি সিনেমা উপহার দেওয়া। ভিউয়ার্স, কথায় আছে ওস্তাদের মায়ের শেষ রাত্রে, এখন তো সবেমাত্র সন্ধ্যাও হলো না, তাহলে কিসের এত ব্যস্ততা? ভিউয়ার্স, প্রিয়তমা সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড, তা এখনই জানিয়ে ফেলুন ভিডিওর নিচে কমেন্ট বক্সে।